আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ইসলামী দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি হলো মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনারা কিভাবে চাইবেন, কিভাবে চাইলে মহান আল্লাহ তাআলা খুশি হবেন এবং আপনাদের মনের আশাগুলো পূর্ণ করে দিবেন। তো আর দেরি কেন, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা আমাদের পেজে নতুন, তারা আমাদের পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি হলো আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবেন। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার বাবা মাকে সৃষ্টি করেছো। আল্লাহ, তুমি তো বলেছো যে 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়া মহাব্বত ভালোবাসা তুমি নিজের কাছে রেখে 1 ভাগ তোমার সকল সৃষ্টিকে দিয়েছো, তাতেই কত ভালোবাসা মহাব্বত আর মায়া মানুষের মধ্যে। না জানি আল্লাহ, তোমার আমাদের প্রতি আরো কত কোটি কোটি ভালোবাসা আল্লাহ গো। ও আল্লাহ, আমাদেরকে অসন্তুষ্টি রেখে তোমার কি লাভ গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ তুমি এত হিংসে ডাংরা কেন আল্লাহ। ও আল্লাহ, তুমি এত হিংসে ডাংরা কেন আল্লাহ। আল্লাহ, তুমি জানো যে আমাদেরকে কখন দেওয়া ভালো, আমাদেরকে তখনই দিবেন, আপনি আমাদেরকে তখনই দিবেন যে এটা অনেক ভালো। তাও আল্লাহ, আমরা এগুলো চাই আমাদের অভাব পূরণ করার জন্যে। আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের এখনো দাও, পরে দাও, তোমার যে ভাণ্ডার, তোমার ওই ভাণ্ডার থেকে আমাদেরকে এই অভাব দূর করলে তোমার ভাণ্ডার থেকে শিখি অংশ কিছু হবে না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, দাও না গো আল্লাহ। আল্লাহ জানি আমাদের অভাব কোনোদিন শেষ হবে না, কেননা আমাদের অভাব থাকবেই। এ তো আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কারো পাহাড় সমতুল্য স্বর্ণ থাকলেও সে আরও 1 পাহাড় সমতুল্য স্বর্ণ চাইতে থাকবে, চাওয়ার আকাঙ্ক্ষা শেষ হবে না। অথচ ওই পাহাড় তার 14 পুরুষ খরচ করলেও শেষ হবে না। তাই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সেগুলো তার বিফলে যাইতে পারে না, তাই না গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আমি আবারও বলতেছি, দাও গো আল্লাহ, তুমি আল্লাহ দাও, আমাদের আমাদের মনের আশাগুলো পূর্ণ করে দিন আল্লাহ। ও আল্লাহ, দাও গো আল্লাহ, আমাদেরকে দিলেও আপনার ক্ষতি হবে না, না দিলেও আপনার ক্ষতি হবে না, তাই আল্লাহ আমাদের দাও গো আল্লাহ। ও আল্লাহ, তুমি সর্বোত্তম, তুমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ। ও আল্লাহ, আমরা আমাদের মা বাবাদের কাছে চাইতেই দিয়ে দেয়, ওই 1 ভাগ ভালোবাসা থেকে আমাদের এতই ভালোবাসে, অথচ তুমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা তোমার মাঝে রেখেছো এবং তুমি আমাকে, আমার বাবা আমাকে সৃষ্টি করেছো আল্লাহ। তাহলে আপনি দিতে দেরি করেছেন, এটা কেউ বিশ্বাস করবে আল্লাহ। ও আল্লাহ, দাও গো আল্লাহ। আল্লাহ গো, তুমি দেবে এটা আমি জানি। আল্লাহ, তুমি তো নিজেই বলেছো বান্ধা, তুমি আমার কাছে চাও, আমার আর চাইতে দেরি। আল্লাহ, তুমি বলেছো যে বান্ধা তুমি আমাদের কাছে চাও, আমার চাইতে দেরি। আল্লাহ, আমি দিতে দেরি করি না, তাহলে দাও না গো আল্লাহ। ও গো আল্লাহ, আল্লাহ দাও গো আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আমি এত কিছু বললাম বলে আপনি মন খারাপ করেছেন, তাহলে আপনার দেওয়ার দরকার নেই। আল্লাহ, তোমার মন খারাপ করে আমি কিছু পেতে চাই না, তাই না গো আল্লাহ। ভুল হলে তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন আল্লাহ। আপনার যদি মন খারাপ হয়ে যায় তাহলে তো আবার আমি যা চাইতেছি তার পরিবর্তে আমাকে পিঠটাও ছাড়ে দিবেন আল্লাহ, পিঠটাও ছাড়ে দিবেন আল্লাহ। বলতেছি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমি চাইতে চাইতে হাফসে গেছি, না জানি আপনিও আমার আশা পূরণ করতে
আপনি আবার বিরক্ত না হন, তাই না গো আল্লাহ? আল্লাহ গো দাও গো আল্লাহ, আমাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক করে দাও গো আল্লাহ। আল্লাহ ও আল্লাহ, অনেক চাইছি আল্লাহ, এখন আপনার শুধু দেওয়ার পাল্লা, দাও গো আল্লাহ। আল্লাহ গো দাও না গো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, দাও গো আল্লাহ। আল্লাহ আকবার, আমিন। তো বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশেই থাকবেন। আপনারা দোয়া করবেন কিনা, আমাকে সাপোর্ট দিবেন কিনা আমাকে কমেন্টে জানাবেন, দয়া করে কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তাই দয়া করে শেয়ারটা একটু বেশি করে করবেন, কিপ টাইমে করে না প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।